আর মাত্র এক মাসের অপেক্ষা। এরপরই চার ছক্কা টি-20 বিশ্বকাপে বুধ হবে পুরো ক্রিকেট বিশ্ব। আর প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। এবারের আসরের সবচেয়ে বড় চমকগুলোর মধ্যে একটি হলো আফ্রিকান অঞ্চল থেকে উগান্ডা জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহণ। বাছাই পর্বে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা। এই প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে আফ্রিকান এই দলটা। আর বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকার দল, যেখানে সবচেয়ে বড় চমক হলো 43 বছর বয়সী অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুগুবার, যিনি বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন। এর আগে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছেন ওমানের মোহাম্মদ নাসিম ও নাসিম খুশি। এবার নিজের দুর্দান্ত পারফরমেন্সের কাছে বয়স যেন কোনো বাধাই হতে পারেনি। 54টি টি-20 খেলে 55 উইকেট নিয়েছেন এনসুগুবার, আর তার সেরা বোলিং ফিগার 9 রান দিয়ে 3 উইকেট। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ব্রায়ান মাসাবার নেতৃত্বে 15 সদস্যের স্কোয়াডে আছেন কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকারানি, রোনাক প্যাটেল, রজার মুকাসা, বিলাল হাসুন সহ আরো অনেকে। আর রিজার্ভ প্লেয়ার হিসেবে আছেন রোনাল্ড লুটায়া ও ইনোসেন্ট। এদিকে সি গ্রুপে উগান্ডার সফর সঙ্গে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। তাজিন খন্দকার, সময় সংবাদ।